সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখান থেকে আমার আজকের এই ক্লাসটি উপভোগ করতেছেন, প্রত্যেকেই জানাচ্ছি আন্তরিক পৃথিবী শুভেচ্ছা। আজকে আমরা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকে আলোচ্য বিষয় হলো বাক্য, এবং বাক্যের যে প্রশ্নটি আপনাদের পরীক্ষাতে আসতে পারে সেই প্রশ্নটি হলো, একটি সার্থক বাক্যের কয়েকটি গুণ থাকে এবং সেগুলো কী কী, উদাহরণসহ ব্যাখ্যা করো বা উদাহরণসহ বিশ্লেষণ করো। এই প্রশ্নটি নানাভাবে ঘুরেও আসতে পারে, যেভাবে আসুক বেসিকটাই হলো এক, অর্থাৎ সার্থক বাক্যের কয়েকটি গুণ থাকে এবং সেগুলো কী কী। তো এই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আশা করছি সাথেই থাকবেন যতক্ষণ আমাদের ক্লাসটি শেষ হচ্ছে। বাক্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এর আগে কিন্তু আমাদের একটি ক্লাস অলরেডি ইউটিউবে আপলোড করা আছে বাক্য সম্পর্কিত, অর্থাৎ আমরা বলেছিলাম সেখানে প্রথম পর্ব। এই ক্লাসটি দেখার পূর্বে আপনাদের একটু অনুরোধ করবো সেই প্রথম পর্বটি একটু দেখে আসার জন্য, তাহলে আমাদের দ্বিতীয় ক্লাসটি বুঝতে একটু সুবিধা হবে। তো প্রথম ক্লাসে আমি আলোচনা করেছিলাম বাক্যের মানে গঠন নিয়ে, অর্থাৎ গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ নিয়ে উদাহরণসহ ব্যাখ্যা করেছি আমি। আজকে আমি দেখাবো যে একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে, অর্থাৎ সার্থকতা অনুসারে বাক্য কত প্রকার ও কী কী। তো আপনাদের মনে আছে কি না 533, আপনার মনে আছে কি না 533 অর্থ অনুসারে বাক্য কয় প্রকার? অর্থ অনুসারে বাক্য হলো পাঁচ প্রকার। তো সার্থক গুণ অনুসারে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? বাক্যকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। গঠন অনুসারে বাক্য কত প্রকার? গঠন অনুসারে বাক্য হচ্ছে তিন প্রকার। তার মানে হচ্ছে বাক্য সম্পর্কে যে তিনটি প্রশ্ন আসে, এই তিনটি প্রশ্ন কিন্তু আপনি এক সেকেন্ডে আইডেন্টিফাই করতে পারেন। ঠিক এইভাবে অশাক যদি আপনি মনে রাখেন, অশাকের রুল কত ছিল? 533, ক্রমানুসারে এটা বসানো হয়েছে। এই তিনটি গুণ কী কী আসুন আমরা একটু দেখে নিই। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বানান কিন্তু ভুল করা যাবে না, আকাঙ্ক্ষা। নাম্বার দুই হচ্ছে আসক্তি, এটাও কিন্তু ভুল করা যাবে না, অনেক শিক্ষার্থীরা ভুল করে সেইটাকে এটাকে আসক্তি বানিয়ে দেন। ওই যেরকম নেশায় আসক্ত থাকে, আসলে কিন্তু এটা আসক্ত না, আসক্তি। আচ্ছা, নাম্বার তিন হচ্ছে যোগ্যতা, তার মানে আমরা বুঝতে পারলাম যে একটি সার্থক বাক্যের কয়টি অংশ? তিনটি অংশ থাকে। নাম্বার এক আকাঙ্ক্ষা, নাম্বার দুই হচ্ছে আসক্তি, এবং নাম্বার তিন হচ্ছে যোগ্যতা। আকাঙ্ক্ষা, তাহলে প্রথমে প্রশ্ন হচ্ছে আকাঙ্ক্ষা জিনিসটাকে আমরা যদি মানে কয়েক সেকেন্ডের মধ্যে যদি আমরা আনসার করতে দিই, তাহলে এভাবে আমরা বলবো যে বাক্যে ব্যবহৃত কিংবা বাক্যের অন্তর্গত একটি পদের পরে আরেকটি পদ শোনার যে আগ্রহ বা ইচ্ছা, সেটাই হচ্ছে মূলত কি? সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা। যেমন ছেলেটি সকালে এসে, আমি এখানে যদি তিনটা বর্জন চিহ্ন দিই আমি, তাহলে কি বাক্যটি কি ফিনিশিং হলো নাকি ফিনিশিং হয়নি? দেখুন তো, ছেলেটি সকালে এসে, এর মানে হলো আমি আরো কিছু বলতে চেয়েছিলাম, আমি বাক্যটি শেষ করিনি। এই যে একটি অংশ আমি রাখলাম এবং আরেকটি অংশ আপনার অপূর্ণ রইল, অর্থাৎ আমার কিন্তু শোনার কিন্তু কি আগ্রহ আছে, ছেলেটি সকালে এসে যেহেতু আমি মনের ভাব প্রকাশ করিনি, তাহলে পরিপূর্ণ বাক্যটি হলো না। এর মানে হচ্ছে আমার আরও কিছু পদ প্রয়োজন, তাহলে সেই সঙ্গ অনুসারে আমরা বলতে পারি, অর্থাৎ বাক্যে ব্যবহৃত বা বাক্যের অন্তর্গত একটি পদের পর যখন আরেকটি পদ শোনার যে আগ্রহ বা ইচ্ছা, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় আকাঙ্ক্ষা। মনে করুন বাক্যটা আমি ফিনিশিং করলাম, ছেলেটি সকালে এসে পত্রটি দিয়ে গেল। কি দিয়ে গেল? পত্রটি দিয়ে গেল। দাঁড়িয়ে দিলাম, তার মানে হলো এই অংশটির পরে আমাদের কি ছিল? আগ্রহ ছিল পর অংশটি শোনার। এই আগ্রহটাকে বলা হয় কি? আকাঙ্ক্ষা। এভাবে আপনি নিজ থেকে কিন্তু অনেকগুলো আনসার করতে পারেন। এখন আসি আমরা আসক্তি। আসক্তি মানে হচ্ছে পদ সংস্থাপন, এক কথায় আপনি যদি বলেন পদ সংস্থাপন, তার মানে কি? তার মানে হলো যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ যদি সঠিক অনুসারে আপনার সাজানো না থাকে, তাহলে বাক্যের গ্রহণযোগ্যতা কমে যায়। এটাকেই বলা হয়ে থাকে কি? আসক্তি। তার মানে হচ্ছে পদগুলো যথাযথভাবে সাজানোর নামই হলো কি? আসক্তি। ধরুন আমি এখানে দিলাম
नेता बांगला शेरे महान इखने आरेकटा दिलाम एकटा क्रियापद छिलेन देखें तो नेता बांगला शेरे महान छिलेन बाकिटा किछु बोझा गेल एकदम ही ना तार माने हलो आमी जे शब्दगुलो व्यवहार करछि जे पदगुलो व्यवहार करछि एई पदगुलो यथाजथ जायगाते आमी सेटअप करिनि যথাযথ ভাবে যদি পদগুলো আমি সংস্থাপন করতে পারতাম তাহলে কিন্তু বাক্যের বাক্যের আসত্তি যেটা সেটা কমপ্লিট হতো তার মানে যথাযথ ভাবে সেটা সংস্থাপন না করার কারণে এটার কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়েছে এবং এটা নির্দিষ্ট একটি অর্থ প্রকাশ থেকে কি আমি এটাকে বঞ্চিত করেছি আমি যদি এভাবে বলতাম যে শেরে বাংলা কি ছিলেন মহান নেতা ছিলেন দেখুন শেরে বাংলা महान नेता छिलेन तार माने एखाने सबकिछुई आछे अर्थात वाक्येर प्रतिटा पद कि तार सेटिंग अनुसारे ठीक आछे शेरे बांगला महान नेता छिलेन ताहले आमरा जखनी वाक्यटा शुनलाम तखनी किन्तु आमरा बुझते पारलाम अर्थात मूल भावार्थटि आमरा किन्तु शोना मात्र किन्तु आमादेर कि होयेछे आमरा बुझते पेरेछि আবার যদি এরকম থাকে নেতা বাংলা শেরে মহান ছিলেন তাহলে আপনি কিছুই বুঝবেন না তার মানে হচ্ছে প্রতিটা পদ তার যথাযথ জায়গাতে বসেনি যে কারণে কোনো অর্থ দাঁড়ায়নি আর যথাযথ জায়গাতে বসতে না পারলে বাক্যটির পদগুলো কি হয় অর্থাৎ পদ সংস্থাপন যে রীতিটি আছে সেটা কি হয় লঙ্ঘিত হয় যে কারণে বাক্যটি তার আসক্তির যোগ্য মানে আসক্তি কি করে অর্থাৎ আসক্তির জায়গা থেকে সেটা কি হয়ে যায় সেটা বিচ্যুত হয়ে যায় তাহলে আসক্তি বলতে আমরা কি বুঝলাম আসক্তি বলে আমরা বুঝলাম যে বাক্যের পদ সংস্থাপন রীতি অর্থাৎ পদগুলো তার যথাযথ জায়গাতে বসার নামই হলো কি আসক্তি নম্বর তিন আমরা আসি যোগ্যতা বাক্যে ব্যবহৃত পদগুলোর ভাব ও অর্থের সামঞ্জস্যকে বলা হয় যোগ্যতা আমি কি বলছি বাক্যে ব্যবহৃত পদগুলোর ভাব ও অর্থের সামঞ্জস্যতাকে বলা হয় কি যোগ্যতা আমি একটি উদাহরণ দিচ্ছি যদি বলা হয় আকাশে ঘুরি উড়ে তাহলে কিন্তু মানে এটা সব কিছু ঠিক আছে আকাশে ঘুরি উড়ে আকাশে ঘুরি ওড়ে আকাশে ঘুরে ওড়ে বিষয়টি ঠিক আছে আবার যদি আপনি বলুন গরু আকাশে ওড়ে গরু আকাশে ওড়ে তাহলে কিন্তু বাক্যের ভাব এবং অর্থের কিন্তু সুসামঞ্জস্যতা হলো না ফলে বাক্যটি তার কী হারিয়েছে যোগ্যতা হারিয়েছে তার মানে হচ্ছে বাস্তবতায় কিন্তু আপনি এটা পাবেন না যে গরু আকাশে ওড়ে আবার আরেকটা উদাহরণ আমি দিচ্ছি এই ফাঁকে মনে করুন মিতা বা মিতু যেটি ধরুন এক্স ওয়াই জেড মিতা নদীতে সাঁতার কাটে সাঁতার কাটে বাক্যটি ঠিক আছে গ্রহণযোগ্যতা ঠিক আছে তার ভাব এবং অর্থের সামঞ্জস্যতা রয়েছে এক্ষেত্রে যোগ্যতা রয়েছে আবার আপনি যদি বলুন যে মিতা আগুনে সাঁতার কাটে তাহলে কি তার বাস্তবতা ঠিক আছে আগুনে কি কোনো সাঁতার কাটে কাটে না তার মানে হচ্ছে তার ভাব এবং অর্থের সুসামঞ্জস্যতা নেই যে কারণে এই বাক্যটি কি কি করেছে তার যোগ্যতা হারিয়েছে তো এইভাবে যদি বাক্যে ব্যবহৃত পদগুলোর ভাব এবং অর্থের সামঞ্জস্যতা থাকে তাহলে তাহলে সেটা কি যোগ্যতা ঠিক রয়েছে তার মানে এক কথায় আমরা বলতে চাই যে বাক্যে ব্যবহৃত পদগুলোর ভাব এবং অর্থের সামঞ্জস্যতাকে বলা হয় কি যোগ্যতা একলা নাকি আমি আমরা পাঁচ সেকেন্ড একটু দেখে নিই আকাঙ্ক্ষা মানে কি একটি পদের পরে আরেকটি পদ শোনার আগ্রহ হচ্ছে আকাঙ্ক্ষা আসক্তি কি বাক্যের সবগুলো পদের যথাযথ স্থানে সন্নিবেশ হলো আসক্তির যোগ্যতা কি অর্থাৎ বাক্যে ব্যবহৃত পদগুলোর ভাব ও অর্থের সামঞ্জস্যতে হলো যোগ্যতা এভাবে আমরা কিন্তু পাঁচ সেকেন্ডের মধ্যে সবগুলো কিন্তু আমরা আনসার করে ফেলতে পারি
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। জেনারেল ক্লাসটি কেমন লেগেছে? যদি ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে, আশা করছি আপনাদের সহপাঠীদের সাথে শেয়ার করবেন বা প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। তো একটি ক্লাস, ভালো একটি ক্লাস ছড়িয়ে পড়ুক না পৃথিবীর বিভিন্ন প্রান্তে। তো যাওয়ার আগে আমি আরেকটা কথা বলে যেতে চাই, সেটা হচ্ছে যে যেখানে থাকুন না কেন পড়াশোনার সঙ্গে থাকুন। মনে রাখবেন, পড়াশোনার কিন্তু বিকল্প নেই। আর ক্লাস রিলেটেড যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের কমেন্ট অপশন রয়েছেই। এছাড়াও আমাদের রয়েছে ফেসবুকে টিউটর স্কুল নামে আমাদের একটা গ্রুপ রয়েছে, টিউটর স্কুল আমাদের লাইক পেজ রয়েছে, এছাড়াও মনসাইন একটু লাইক পেজ রয়েছে। সেখানে মেসেঞ্জার অপশনে গিয়ে আপনি অনায়াসে প্রশ্ন করতে পারেন। আশা করছি সকল প্রশ্নেরই আপনি উত্তর পাবেন। তো আবার সবাইকে একটা প্রীতি শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আজকের মতো। আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাস নিয়ে, সে প্রত্যাশায়। সবাইকে ধন্যবাদ।